আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ইতালি দেশটি সবার কাছেই খুব পরিচিত। ভ্রমণ, সহজ ইমিগ্রেশন এবং লেখাপড়া সব মিলিয়ে এই দেশটি আমাদের পছন্দের জায়গা দখল করে রয়েছে। গত বেশ কিছুদিন ইতালি নিয়ে আপনাদের একটি রিকোয়েস্ট ছিল, অনেকেই আমাকে প্রশ্ন করেছে, কমেন্ট করেছে এবং রিকোয়েস্ট করেছে যে ভাইয়া ইতালির ব্যাপারে আপনার ভিডিও দেওয়া উচিত এবং আমরা যেন ইতালির একটি ভিডিও সিরিজ পাই। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে আমি ইতালি সংক্রান্ত একটি সিরিজ শুরু করছি। আজকে এই সিরিজের প্রথম পর্ব। আজকে মূলত আমি উচ্চশিক্ষায় ইতালি অর্থাৎ ইতালিতে লেখাপড়া করা, ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডিতে কীভাবে শুরু করা যায়, এইটু যে প্রসেসটা রয়েছে এই প্রসেস নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, অর্থাৎ একটি ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। আবেদন সংক্রান্ত ভিডিও থাকবে, আলাদা ডেডিকেটেড ভিডিও থাকবে, ভিসা সংক্রান্ত আলাদা ভিডিও থাকবে এবং অন্য অন্য খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে ভিডিও থাকবে। মোট কথা, ইতালি নিয়ে বেশ কিছু ভিডিও আসতে যাচ্ছে ইনশাআল্লাহ। আশা করি এই পুরো সিরিজটিতে আপনারা আমার পাশেই থাকবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমাদের সবারই জানা উচিত সেটি হচ্ছে, ইতালি কেন আমি চয়েস করব, কেন আমি অন্য কোনো দেশ চয়েস করব না। প্রথমত হচ্ছে, ইউরোপের এমন একটি দেশ ইতালি যেখানে লেখাপড়ার খরচ অন্য অন্য জায়গার তুলনায় খুবই কম। যেখানে ডেনমার্ক, নেদারল্যান্ড বা সুইডেনের মতো দেশে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয় একটি বছরে, অর্থাৎ এক বছরে প্রায় 10-12 লক্ষ টাকা পর্যন্ত খরচ করতে হয়, সেখানে অল্প খরচে, এমনকি খরচ ছাড়াই কিন্তু ইতালিতে পড়াশোনা করা সম্ভব। এটি হচ্ছে প্রথম সুবিধা। দ্বিতীয়ত হচ্ছে, যদি আপনি স্কলারশিপ পেয়ে যান তাহলে অ্যাকোমোডেশন এবং উল্টো কিন্তু স্টাইপেন্ড পাওয়া কিন্তু সম্ভব হয়। তৃতীয় সুবিধা, এখানে IELTS এবং IELTS ছাড়াও কিন্তু আবেদন করা যায় এবং ভিসাও পাওয়া সম্ভব। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাইয়া IELTS ছাড়া ব্যাপারটি কি, এটা নিয়ে কিছুক্ষণ পরে আলোচনা করছি। এর পরের সুবিধাটি হচ্ছে, এবং এটা সবচেয়ে বড় সুবিধা, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ইতালিতে কিন্তু ইমিগ্রেশনটা খুব সহজ এবং এখানে কিন্তু বলা যেতে পারে একটি ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি একটি দেশ। পাশাপাশি ইতালিতে বাংলাদেশের একটি হিউজ কমিউনিটি রয়েছে এবং স্ট্রং কমিউনিটি রয়েছে, যেখান থেকে আপনি কিন্তু নানা ধরনের সুবিধা পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের হেল্পও কিন্তু পাওয়া সম্ভব। এছাড়াও তিনটি সুবিধার কথা বলবো। একটি হচ্ছে, এটি একটি সেনজনভুক্ত দেশ এবং এখানে কিন্তু হিউজ স্কলারশিপের সুযোগ রয়েছে। প্রথমত হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ রয়েছে, দ্বিতীয়ত হচ্ছে মেরিট স্কলারশিপ রয়েছে, তৃতীয়ত হচ্ছে রিজিওনাল স্কলারশিপ রয়েছে। এছাড়া দুটি সুবিধা রয়েছে, পার্ট টাইমের সুযোগ সুবিধা রয়েছে এবং সর্বশেষ যে সুবিধাটির কথা বলবো সেটি হচ্ছে, এটার অ্যাম্বাসি অর্থাৎ ইতালির অ্যাম্বাসি কিন্তু বাংলাদেশে রয়েছে। বন্ধুরা, আরেকটি সুবিধা না বললেই না, সেটি হচ্ছে ইয়ার গ্যাপ অ্যাকসেপ্টেবল, অর্থাৎ আপনার মোটামুটি যদি ইয়ার গ্যাপও থেকে থাকে সেটাও কিন্তু এখানে অ্যাকসেপ্টেবল হবে। এই ছিল সুযোগ সুবিধা নিয়ে কথাবার্তা। আশা করি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন আপনার ইতালি দেশটি চয়েস করা উচিত। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ইতালি দেশটি এত সুবিধার কথা বললেন, অসুবিধা নেই? নিশ্চয়ই সুবিধার পাশাপাশি অসুবিধাও তো থাকে, অসুবিধা জানাটাও জরুরি, তাহলে কম্পেয়ার করতে সহজ হবে। প্রথম অসুবিধা, এখানে টিউশন ফি আছে আবার নেই, দুটি ব্যাপারটি কিন্তু রয়েছে। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া আছে আবার নাই ব্যাপারটা কি। যদি আপনি স্কলারশিপ না পান সেক্ষেত্রে কিন্তু আপনাকে টিউশন ফি দিয়ে পড়তে হবে, যদিও টিউশন ফি অন্য অন্য ইউরোপের দেশ তুলনায় খুবই কম, কিন্তু তারপরেও এখানে একটি ফ্যাক্টর রয়েছে। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অসুবিধার কথা বলবো বা চ্যালেঞ্জ বলতে পারেন, সেটি হচ্ছে ভিসা রেশিও কিন্তু অন্য অন্য অ্যাম্বাসির তুলনায় ইতালিতে কিছুটা কম বা চ্যালেঞ্জিং বলা যেতে পারে। তৃতীয় অসুবিধা হচ্ছে, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিও রয়েছে, এটাও কিন্তু একটি সমস্যা। অনেকে প্রাথমিকভাবে এই ইউরো দেওয়া নেওয়ার জন্য বা অ্যাপ্লিকেশন ফির জন্য অনেকে একটু হ্যাসেল মনে করেন। এটা ইতালির অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, 30 ইউরো থেকে 50 বা 60 ইউরো পর্যন্ত হয়ে থাকে এই অ্যাপ্লিকেশন ফি। পাশাপাশি আইটি সমস্যার কথা বলবো, যারা ব্যাচেলরে আবেদন করবে অর্থাৎ যারা HSC কমপ্লিট করে ব্যাচেলরের জন্য আবেদন করবেন তাদের অবশ্যই IELTS এর প্রয়োজন হবে। বিশ্ববিদ্যালয়ে না হলেও তাদের অ্যাম্বাসির জন্য হলেও প্রয়োজন হবে, অ্যাম্বাসি একটি খুব গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট। কিন্তু মাস্টার্সের জন্য কিন্তু তা বাধ্যতামূলক না, মাস্টার্সে কিন্তু MOI অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিয়েও কিন্তু আবেদন করা সম্ভব হয়। আরেকটি সমস্যার কথা বলবো, এটা অনেকের কাছে চ্যালেঞ্জিং হতে পারে, সেটা হচ্ছে ব্যাচেলরে আবেদন করার ক্ষেত্রে একটি এন্ট্রেন্স এক্সামের প্রয়োজনীয়তা হয়, যেটাকে বলা হচ্ছে TOLC। ধরো আইটি অসুবিধার কথা বলবো, সেটি হচ্ছে ইতালির আবেদন করার ক্ষেত্রে এবং ভিসাতে আবেদন করার ক্ষেত্রে আপনার ডকুমেন্টসগুলোকে ধাপে ধাপে অ্যাটাস্টেশন করতে হবে। এই অ্যাটাস্টেশনের এই প্রক্রিয়াটা অনেকের কাছেই ঝামেলাপূর্ণ, ইউরোপের অনেক দেশে তা প্রয়োজন হয় না, কিন্তু ইতালির ক্ষেত্রে ধাপে ধাপে বিভিন্ন ক্ষেত্রে আপনার অ্যাটাস্টেশন এবং ভেরিফিকেশনের প্রয়োজন হবে, যা কিছুক্ষণ পরেই আমি আলোচনা করছি। এই ছিল কিছু চ্যালেঞ্জ, এই ছিল কিছু সমস্যা। আশা করি এখন নিশ্চয়ই আপনি কম্পেয়ার করতে পারছেন যে ইতালি দেশটি আপনার পছন্দের তালিকায় রাখা উচিত নাকি উচিত না, বা ইতালি দেশটিতে উচ্চশিক্ষা নেওয়া উচিত নাকি উচিত না। এবার আসি সাবজেক্ট নিয়ে আলোচনা। বন্ধুরা, ইতালিতে ব্যাচেলর অর্থাৎ HSC-র পরে অনার্স এবং
অনার্সের পরে মাস্টার্স এবং মাস্টার্সের পরে পিএইচডির জন্য, অর্থাৎ তিন লেভেলে এখানে আবেদন করা সম্ভব। অর্থাৎ অনার্স মাস্টার্স পিএইচডিতে কিন্তু সুযোগ রয়েছে, এমন কোনো সাবজেক্ট নেই এখানে অফার করা হচ্ছে না। প্রায় প্রতিটি সাবজেক্টই কিন্তু এখানে অফার করা হচ্ছে, সায়েন্স, আর্টস, কমার্স, সোশ্যাল সায়েন্সের নানা বিষয় কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি রয়েছে, এটা সুবিধাও বলতে পারেন, ইতালিতে অনেক ইনস্টিটিউশন রয়েছে যারা ইংলিশ মিডিয়ামে কোর্স অফার করে থাকে, যেটা ইউরোপের অনেক দেশেই করে না, তাই এটা কিন্তু একটি সুবিধার মধ্যে আপনি বিবেচনা করতে পারেন। এখানে অনার্স সচরাচর 3-4 বছরের জন্য হয়ে থাকে, মাস্টার্স 1-2 বছরের জন্য হয়ে থাকে এবং পিএইচডি 3-4 বছরের জন্য হয়ে থাকে। আর অনেকেই একটি প্রশ্ন করেন যে ইতালিতে আবেদন করার ইনটেক কখন, অর্থাৎ কখন আমরা আবেদন করব। ইতালিতে কয়েকটি ইনটেকই রয়েছে, তবে এখানে মূলত একটি ইনটেকই রয়েছে এবং এটা কি আপনাকে টার্গেট রাখা উচিত, সেটি হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। সেপ্টেম্বর ইনটেকের আবেদন কার্যক্রম নভেম্বর মাস থেকে শুরু হয় এবং এটা চলে এপ্রিল, মে, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে জুন পর্যন্তও চলে। অতএব এখানে আপনার বিশ্ববিদ্যালয় অনুযায়ী ডেডলাইনটা ভেরি করে, তাই অবশ্যই এই বিষয়টা আপনার নজর রাখা উচিত। আরেকটি ইনটেক রয়েছে, সেটি হচ্ছে জানুয়ারি ইনটেক। যদিও সেখানে সকল সাবজেক্ট পাওয়া যাবে না, সকল বিশ্ববিদ্যালয় আসে না, তবে মেইন ইনটেক হচ্ছে সেপ্টেম্বর ইনটেক। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আমি কিভাবে একটি বিশ্ববিদ্যালয় খুঁজে পাবো বা একটি সাবজেক্ট খুঁজে পাবো, এমন একটি প্রশ্ন আসতে পারে। চলুন কম্পিউটার স্ক্রিনে দেখি নিই কিভাবে সাবজেক্টকে খুঁজে বের করতে হয়। বন্ধুরা, ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয় খোঁজার জন্য প্রথমে আমাদেরকে গুগলে আসতে হবে। গুগলে আসার পর আমরা এখানে লিখব ইউনিভার্সিটিস ইন ইতালি। বন্ধুরা, এভাবে সার্চ করার পর, অর্থাৎ ইউনিভার্সিটিস ইন ইতালিতে সার্চ করার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের তালিকা এসে পড়েছে। এখানে কিন্তু বিভিন্ন সাইট রয়েছে, এই সাইটগুলোতে বিশ্ববিদ্যালয়ের তালিকা পাওয়া যায়। এছাড়া আমরা যদি উইকিপিডিয়াতে ওপেন করি তাহলে কিন্তু আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তালিকা পেয়ে যাব। যেমন এখানে কিন্তু বিশ্ববিদ্যালয়ের নাম এবং এই বিশ্ববিদ্যালয়ের লোকেশন এবং সেটা কি পাবলিক নাকি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এরপর আমরা যদি যে কোনো একটি বিশ্ববিদ্যালয় যদি দেখি, যেমন এই বিশ্ববিদ্যালয় দেখি, যেমন এই বিশ্ববিদ্যালয়টি আমরা দেখি ইউনিভার্সিটি অফ পাদোভা, এই বিশ্ববিদ্যালয়টির মূল ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডট রয়েছে, এখানে যদি আমরা ক্লিক করি স্টাডিং ইন, এই অপশনটিতে আমরা ক্লিক করলে দেখতে পাবেন এখানে যে কোর্সেস হেল্ড ইন ইংলিশ, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে কী কী কোর্স রয়েছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। হেল্ড ইন ইংলিশ এখানে যদি আমরা দেই, ব্যাচেলর ডিগ্রিতে কী কী কোর্স রয়েছে সেই কোর্সগুলো কিন্তু আমরা ফ্যাকাল্টি ওয়াইজ কিন্তু আমরা দেখতে পাবো। এবং সর্বোপরি যখন আপনার কোনো কনফিউশন থাকবে, যদি আপনি মনে করেন যে আপনি এই প্রশ্নটি জিজ্ঞেস করতে চান, বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করতে চান, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটি সেন্ট্রাল ইমেল থাকে, সেই অ্যাডমিশনে গিয়ে কিন্তু আপনারা মেইল করতে পারেন। এভাবে আপনারা বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আশা করি পুরো প্রক্রিয়াটি, অর্থাৎ সার্চ করার প্রক্রিয়াটি আপনি বুঝতে পেরেছেন। বন্ধুরা, এবার আসি ডকুমেন্টস নিয়ে আলোচনা। ইতালিতে আবেদন করার জন্য বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন হবে, বিশ্ববিদ্যালয়ের ভিতরে কম বেশ হতে পারে। আমি একটি অ্যাভারেজ ডকুমেন্টসের লিস্ট দিয়ে দিব, এই লিস্টটি যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে ইতালির যে কোনো বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করতে পারবেন। প্রথমত হচ্ছে আপনার পাসপোর্ট। দ্বিতীয় ডকুমেন্টসটি প্রয়োজন হবে আপনার সার্টিফিকেট এবং নম্বরপত্র, অর্থাৎ আপনার কাছে আপনার যতগুলো সার্টিফিকেট রয়েছে, যতগুলো নম্বরপত্র রয়েছে, যতগুলো প্রশংসাপত্র রয়েছে, সবগুলোই আপনার প্রয়োজন হবে এবং অ্যাটাস্টেড কাগজপত্র প্রয়োজন হবে। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া অ্যাটাস্টেশনের ব্যাপারটা একটু বুঝিয়ে বলেন। বন্ধুরা, অ্যাটাস্টেশনের 2টি পার্ট রয়েছে। প্রথম পার্টে আপনাকে বাংলাদেশের 3টি জায়গা থেকে আপনাকে অ্যাটাস্টেশন করতে হবে। প্রথমত হচ্ছে বোর্ড থেকে করতে হবে, মিনিস্ট্রি থেকে, অর্থাৎ এডুকেশন মিনিস্ট্রি থেকে করতে হবে এবং ফরেন মিনিস্ট্রি থেকে করতে হবে। এই 3টি জায়গা থেকে আপনাকে অ্যাটাস্টেশনটি সেরে নিতে হবে। পাশাপাশি যারা মাস্টার্স বা পিএইচডির জন্য আবেদন করবেন তাদের কিন্তু বিশ্ববিদ্যালয় থেকেও অ্যাটাস্টেশন করতে হবে। বোর্ডের পর তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে সার্টিফিকেটগুলোকে অ্যাটাস্টেশন করিয়ে তারপর বোর্ডের কাগজপত্র এবং আপনার বিশ্ববিদ্যালয়ের কাগজপত্র একসাথে এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করতে হবে এবং এরপর ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করতে হবে। প্রথম পার্টে এই কাগজপত্রকে এভাবেই আপনাকে অ্যাটাস্টেশন করতে হবে। দ্বিতীয় আরেকটি পার্ট রয়েছে অ্যাটাস্টেশনে, সেটি হচ্ছে এম্বাসি কর্তৃক ভেরিফিকেশন বা অ্যাটাস্টেশন, যা কিছুক্ষণ পরে আলোচনা করছি। তৃতীয় যে ডকুমেন্টটির প্রয়োজন হবে সেটি হচ্ছে IELTS অথবা MOI সার্টিফিকেট। যারা অনার্সের শিক্ষার্থী তাদের অবশ্যই IELTS এর প্রয়োজন হবে, যারা মাস্টার্স এবং পিএইচডি শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয় ভেদে MOI অর্থাৎ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন সার্টিফিকেট দিয়েও কিন্তু আবেদন করা সম্ভব। তবে IELTS দিয়ে দেওয়াই ভালো, কারণ এতে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি অনেকাংশেই বেড়ে যাবে। এরপর যে ডকুমেন্টটির প্রয়োজন হবে সেটা হচ্ছে রেফারেন্স লেটার 2টি। এরপর প্রয়োজন হবে সাবজেক্টের উপর ভিত্তি করে মোটিভেশন লেটার বা সোপ বা স্টেটমেন্ট অফ পারপাস, প্রয়োজন হবে আপনার CV, প্রয়োজন হবে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, যদি আপনার কোনো অভিজ্ঞতা সনদ থেকে থাকে, অ্যাচিভমেন্টের কোনো কাগজপত্র থেকে থাকে সেগুলো অবশ্যই আপনি যুক্ত করে দেবেন। এগুলো কিন্তু আপনার প্রোফাইলকে অবশ্যই আরও এনরিচ করবে, ভারী করবে এবং চান্স পাওয়ার পসিবিলিটি এবং ভিসা পাওয়ার পসিবিলিটি অনেকাংশে বাড়িয়ে দেবে। সর্বশেষে একটি ডকুমেন্টসের কথা বলবো, সেটি হচ্ছে রিসার্চ প্রপোজাল। সেটা পিএইচডির ক্ষেত্রেই বেশি প্রয়োজন হয়, মাস্টার্সের কিছু সাবজেক্টে প্রয়োজন হয়। অতএব আপনি যখন সাবজেক্ট সার্চ করবেন তখন অবশ্যই এই ব্যাপারটিও খেয়াল করবেন যে আপনার সাবজেক্টে
রিসার্চ প্রপোজাল চাচ্ছে কিনা বা রিকোয়ারমেন্টে রয়েছে কিনা। এই হচ্ছে ডকুমেন্টসের তালিকা যেটা ইতালির ক্ষেত্রে প্রয়োজন হয়। বন্ধুরা, এবার আসি আবেদন নিয়ে আলোচনা। বন্ধুরা, আবেদন বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আবেদন করার আগে অবশ্যই আপনাকে বিশ্ববিদ্যালয় সিলেক্ট করতে হবে। প্রথমে আপনাকে সার্চ করতে হবে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আপনি আবেদন করতে চান, দুটি করতে চান, তিনটি করতে চান বা চারটি করতে চান, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে আপনাকে শর্ট লিস্ট করতে হবে যে কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে আপনি আবেদন করতে চাচ্ছেন। এটা অবশ্যই আপনাকে প্রথমেই করে নিতে হবে। যে সকল বিশ্ববিদ্যালয়ে আপনি চয়েস করবেন বা শর্ট লিস্টেড করবেন, সে সকল বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন অফিসকে ইমেল করতে হবে এবং ইমেলে লিখতে হবে আপনার যোগ্যতা, যে আমি এই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেছি বা আমার এই যোগ্যতা রয়েছে, আমি আপনার বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টটিতে পড়তে চাই, আমি কি এলিজিবল কিনা, এমন একটি মেইল আপনাকে পাঠাতে হবে। এবং ফিরতি মেইলে তারা আপনাকে জানিয়ে দিবে যে আপনি এলিজিবল কি এলিজিবল না, আর যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে কিভাবে আপনি আবেদন করবেন, যথেষ্ট লিংক এবং তথ্য আপনাকে দিয়ে তারা সহযোগিতা করবে। মোট কথা, ইতালিতে আবেদন করার ক্ষেত্রে কোনো এজেন্সির প্রয়োজন নেই, আপনি নিজে নিজেই আবেদন করতে পারবেন। মোট কথা, আপনাকে প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করতে হবে ইমেলের মাধ্যমে। বিশ্ববিদ্যালয় আপনাকে হেল্প করার জন্যই বসে রয়েছে, তাই অবশ্যই নিজে নিজে আবেদন করার চেষ্টা করুন। অ্যাডমিশন পোর্টাল ওপেন হবে, তখন আপনাকে আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয় ভেদে অ্যাপ্লিকেশন ফিও প্রযোজ্য হবে। সেই অ্যাপ্লিকেশন ফি 30 ইউরো থেকে 50 বা 60 ইউরো পর্যন্ত হতে পারে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই অ্যাপ্লিকেশন ফিটি আমরা কিভাবে দিব? অ্যাপ্লিকেশন ফিটি দেওয়ার জন্য ডুয়েল কারেন্সি কার্ড আপনারা ইউজ করতে পারেন। আমার ভিডিওতে একটি ডেডিকেটেড আলাদা একটি ভিডিও রয়েছে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন ফি দিবেন। ভিডিওটির লিঙ্ক আমি কমেন্টে পিন করে দেবো, সেখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন কিভাবে আপনি অ্যাপ্লিকেশন ফিটি দিবেন বাংলাদেশে বসে। অ্যাপ্লিকেশন ফিটি দেওয়ার পর যখন আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে, তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনার কাগজপত্রগুলোকে যাচাই বাছাই করবে, এবং যাচাই বাছাই করার পর তারা যদি আপনাকে এলিজিবল মনে করে বা যোগ্য প্রার্থী মনে করে, তারা আপনাকে কন্ডিশনাল অফার লেটার দিতে পারে বা আনকন্ডিশনাল অফার লেটার দিতে পারে। কন্ডিশনাল অফার লেটার মূলত আপনাকে টিউশন ফি পে করতে হবে, আর আনকন্ডিশনাল অফার লেটার মানে হচ্ছে আপনাকে কোনো ধরনের টিউশন ফি দিতে হবে না, আপনি সরাসরি এই অফার লেটার দিয়ে ভিসার জন্য আবেদন করবেন। ইতালিতে সবচেয়ে জনপ্রিয় একটি স্কলারশিপ হচ্ছে রিজিওনাল স্কলারশিপ, সেটা জুন জুলাইয়ের দিকে আবেদন কার্যক্রম শুরু হয়, সেটাও মাথায় রাখবেন। এবং বিশ্ববিদ্যালয়কেও মেল করবেন সময়ে সময়ে যে বিশ্ববিদ্যালয়ে আপনার জন্য কোনো স্কলারশিপ অফার রয়েছে কিনা, সেক্ষেত্রে আপনি কিন্তু স্কলারশিপও পেয়ে যেতে পারেন। ফাইনালি যখন আপনি একটি অফার লেটার পেয়ে যাবেন, আনকন্ডিশনাল অফার লেটার বা অফার লেটার পেয়ে যাবেন, এরপর কিন্তু আপনার নেক্সট আরও বেশ কিছু কাজ রয়েছে। চলুন সেই কাজগুলো বাদ ধাপ সম্পর্কে আমরা জেনে নিই। অফার লেটার পাওয়ার পর আপনাকে বেশ কিছু খরচ করতে হবে, প্রায় 80 থেকে 90 হাজার টাকার মতো আপনার খরচ হবে, তাই এই বাজেটটা আপনাকে করে রাখতে হবে। ইতালির ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। প্রথমত হচ্ছে আপনার যত একাডেমিক কাগজপত্র রয়েছে, অর্থাৎ সার্টিফিকেট নম্বরপত্র, সেগুলোকে IOM এর মাধ্যমে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। এই ভেরিফিকেশনের জন্য আপনার 12,000 থেকে প্রায় 14,000 টাকা কম বেশি খরচা হতে পারে। এরপর আপনার ডকুমেন্টসগুলোকে, বিশেষ করে সার্টিফিকেট এবং নম্বরপত্রগুলোকে আপনাকে ট্রান্সলেশন করতে হবে, এবং ট্রান্সলেশন যে কোনো জায়গা থেকে করলে চলবে না। ইতালির অ্যাম্বাসি কিছু অথরাইজ ট্রান্সলেশন এজেন্সি রয়েছে বা প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠান থেকে আপনাকে ট্রান্সলেশন করতে হবে। ইন ফিউচার এ নিয়ে আমি বিস্তারিত আলাদা একটি ভিডিও দেবো, ডেডিকেটেড ভিডিও দেবো, সেখানে আরও বিস্তারিত আলোচনা করব। আপাতত এতটুকু শুধু ধারণা নিন যে আপনার ডকুমেন্টসগুলোকে ট্রান্সলেশন করতে হবে। এই ট্রান্সলেশনের জন্য আপনার প্রয়োজন হবে 4 থেকে 6 হাজার টাকার মতো। এরপর আপনার DOV ফিস দিতে হবে, VFS এর মাধ্যমে সেটা দিতে হয়, যেটার ফিস আনুমানিক 800 থেকে 900 টাকার মতো। এরপর ইতালিতে থাকার জন্য আপনার হেলথ ইন্স্যুরেন্সের প্রয়োজন হবে। বাংলাদেশ থেকে প্রায় 1 বছরের আপনার একটি হেলথ ইন্স্যুরেন্স কিনতে হবে এবং হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। এর জন্য আপনার প্রায় 30 থেকে 35 হাজার টাকার মতো খরচা হবে। এবং সর্বোপরি আপনার প্রয়োজন হবে ভিসা ফি। ভিসা ফি আনুমানিক 8,500 থেকে 12,000 পর্যন্ত। যদি আপনি নর্মাল সার্ভিসটি নেন তাহলে 8,500-এর মতো প্রয়োজন হবে, আর যদি আপনি প্রিমিয়াম সার্ভিস নেন তাহলে 11 থেকে 12 হাজার টাকার মতো খরচা হবে। এই হচ্ছে ইতালিতে অফার লেটার পাওয়ার পর যে খরচাগুলো হয় সেই খরচাগুলো। সর্বশেষ একটি বিষয় আপনার জানাটা খুবই জরুরি, সেটি হচ্ছে ব্যাংক সলভেন্সি। ইতালিতে আবেদন করার ক্ষেত্রে, অর্থাৎ ভিসার জন্য আবেদন করার ক্ষেত্রে ব্যাংক সলভেন্সি প্রয়োজন হয়, এবং প্রপার ডকুমেন্টস যেন থাকে সেই ব্যাংক সলভেন্সির, সেক্ষেত্রে আপনার 12,000 ইউরোর মতো প্রয়োজন হতে পারে, সেটা অবশ্যই আপনি জেনে নেবেন। ভিসা পাওয়ার পর আপনাকে কয়েকটি কাজ করতে হবে, এর মধ্যে প্রথম কাজটি হচ্ছে এয়ার টিকিট করা। এই এয়ার টিকিট যত আগে আপনি কাটবেন তত আপনার কম খরচ হবে, যত পরে কাটবেন তত বেশি খরচ হবে। পাশাপাশি আপনি যেহেতু ইতালিতে যাচ্ছেন, কিছু শপিংয়ের প্রয়োজনীয়তা হতে পারে এবং হাতে কিছু হ্যান্ড ক্যাশের প্রয়োজন হবে, তাই কিছু ডলার বা কিছু ইউরো আপনাকে এন্ডোর্সমেন্টও করতে হবে। এগুলো হচ্ছে পার্সন টু পার্সন ভেরি করে কম বেশ হতে পারে। এই ছিল ইতালির উচ্চশিক্ষার আবেদন থেকে শুরু করে একদম ভিসা এবং ফ্লাই করা পর্যন্ত পুরো প্রক্রিয়াটি নিয়ে আলোচনা করলাম। এবারে যে প্রশ্নটি অনেকেই করে থাকেন সেটি হচ্ছে জীবনযাত্রার মান এবং পার্ট টাইম।
ইতালিতে যদি আপনি স্কলারশিপ পেয়ে যান তাহলে আপনার জন্য পড়াশোনাটা এবং ইতালির লাইফটা খুব সহজ হয়ে যাবে, কারণ আপনি অ্যাকোমোডেশন, টিউশন ফির উপর বিভিন্ন ধরনের বেনিফিটস পাবেন, কিছু ক্ষেত্রে হয়তো বা উল্টো আপনি স্টাইপেন্ডও পেয়ে যেতে পারেন। এক্ষেত্রে অর্থাৎ স্কলারশিপ পেলে কিন্তু আপনার অনেক বেশি হেল্পফুল হবে বা আপনার এই লাইফটা স্মুথ হবে। কিন্তু যদি আপনাকে টিউশন ফি দিতে হয় সেক্ষেত্রেও কিন্তু হিসেবটা আপনাকে সেভাবেই করে নিতে হবে। সচরাচর দেখা যায় যে ইতালিতে বসবাস করার জন্য অর্থাৎ নিজের টাকা খরচা করে যদি আপনি পড়াশোনা করতে যান, আর যদি কোনো স্কলারশিপ যদি না পান সেক্ষেত্রে দেখা যায় 500-600 ইউরো প্রতি মাসে খরচা হতে পারে। এটা পার্সন টু পার্সন ভেরি করে, কম বেশি হতে পারে। অন্যদিকে আপনি পার্ট টাইমও কাজ করতে পারবেন, সপ্তাহে 20 ঘন্টা, এবং ছুটির দিনগুলোতে আপনি ফুল টাইম কাজ করতে পারবেন, এবং যখন ভ্যাকেশন থাকে তখনও কিন্তু আপনি ফুল টাইম কাজ করতে পারবেন। এবং এভাবে কিন্তু আপনি টিউশন ফি ম্যানেজ এবং সেখানে থাকা দুটি করা সম্ভব হবে। তবে এখানে কিছু চ্যালেঞ্জও আপনাকে মোকাবেলা করতে হবে। প্রাথমিক অবস্থায় গিয়েই কিন্তু আপনি পার্ট টাইম জব পাবেন না, সেক্ষেত্রে কিছু কানেক্টিভিটির প্রয়োজন হবে, মানুষের সাথে যোগাযোগের প্রয়োজন হবে, কিছুটা দৌড়াদৌড়িও করতে হবে। সব মিলিয়ে কিন্তু এরপর আপনি হয়তো একটি কাজের ব্যবস্থা করে ফেলতে পারবেন এবং এরপর আপনি ট্র্যাকে চলে আসবেন কীভাবে কোনটা ম্যানেজ করতে হবে নিশ্চয়ই বুঝতে পারবেন। তাই প্রথম দিকে সার্ভাইভ করার জন্য কিছু টাকা বা কিছু হ্যান্ড ক্যাশ আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। সর্বশেষ যে প্রশ্নটি অনেকেই করে থাকেন সেটি হচ্ছে পিআর। ইতালির একটি অন্যতম সুবিধা হচ্ছে স্টুডেন্ট থাকাকালীন আপনি চাইলে নির্দিষ্ট সময়ের পর আপনার ভিসা ক্যাটাগরি চেঞ্জ করে ওয়ার্ক পারমিটে আপনি চাইলে মুভ করতে পারবেন, এবং ওয়ার্ক পারমিটে যাওয়ার পর 1-2 বছরের মধ্যে কিন্তু আপনি পিআর প্রসেসে চলে যাবেন, এবং পিআর পাওয়ার পর টানা 10 বছর যদি আপনি লিগ্যালভাবে থাকতে পারেন ইতালিতে তাহলে কিন্তু আপনি নাগরিকত্বের জন্য আবেদন করে ফেলতে পারবেন। তার মানে হচ্ছে ইমিগ্রেশনের যে প্রক্রিয়াটা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সহজে বলা যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে আমরা ইতালির উচ্চশিক্ষা নিয়ে একটি ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। ইতালি নিয়ে আরও বেশ কয়েকটি ভিডিও থাকবে ইনশাআল্লাহ। আশা করি এই পুরো সিরিজে আপনি আমার পাশেই থাকবেন, তাই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।